থেকে সহজ তপস্যার মতো, জ্ঞানের মতো, ধ্যানের মতো, তপস্যার মতো, তীর্থ পর্যটনের মতো শুদ্ধ ভগবত ভক্তিতে এত কঠিন নয়। ভক্তি এত সহজলভ্য, সর্বকালিক, সর্বদেশী, সার্বজনীন। এই ভক্তি সকলের পক্ষে কিন্তু ভগবত ভক্তি সম্ভব। আমি আপনাদের একটা দৃষ্টান্ত দেই। সবাইকে তো রান্না করতে হয় বাড়িতে, একটু উদরে খাদ্য দেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য তো রান্না করতে হয়, তাই না মা? বলে রান্নাটাও ভক্তি এনে দিতে পারে। যদি নিজের উদর পরিপূরণের জন্য রান্নাটা না হয়ে জগন্নাথের ভোগ রান্না করার মানুষে, গোবিন্দের ভোগ রান্না করার মানুষে রান্নাটা হয়, তাহলে রান্নাটাও ভক্তি। তার মানে যখন নিজেদের সুখ সুবিধার জন্য চেষ্টা করি সেটা হলো কামনা, আর যখন ভগবানকে সুখ দেওয়ার জন্য চেষ্টা করি সেটা হয় ভক্তি। নিজের সসুখ বাসনার জন্য যা কিছু চেষ্টা করি সেটা ভক্তি নয়, ভগবানকে সুখ দেওয়ার জন্য, তাকে প্রসন্ন করবার জন্য যে চেষ্টাটা তার নাম হলো ভক্তি। মানে পাহাড় প্রমাণ কিছু না। আবার বলি কথাটা। আচ্ছা, কারো ঘরে আগুন দেওয়া আর মন্দিরে প্রদীপে আগুন দেওয়া, দুটোই তো আগুন দেওয়া, দুটোই আগুন দেওয়া হলো না? একটাতে ভক্তি হলো, একটাতে অন্যের সর্বনাশ করা হলো। অর্থাৎ আগুন জ্বালানোটাও ভক্তি হয়, সেটা যদি ভগবানের প্রদীপে আরতি নির্মঞ্চনের জন্য আগুনটা জ্বালানো হয়। আচ্ছা, স্নান করাটাও কি ভক্তি? বলে হ্যাঁ। ভক্তির কেমন সহজলভ্য দেখুন। সকালবেলা কেউ যদি ভগবানের সেবার জন্য ব্রাহ্ম মুহূর্তে উঠে গোবিন্দ সেবার জন্য, মঙ্গল আরতি দানের জন্য স্নান করতে যায়, তাহলে ভগবানকে আরতি দেখাবে করে ব্রাহ্ম মুহূর্তে যিনি স্নান করতে যান, ওই স্নানটাই ভক্তি। আর নিজের জড়তাটাকে কাটাতে নিজের দেহ সুখের জন্য যে স্নান করে, এটা তার সসুখ বাসনা, এটা তার ভক্তি নেই। একই স্নান, একই রান্না, ওটা ভগবানের সুখের নিমিত্তে, সেবার নিমিত্তে হলে হয় ভক্তি। একই সিঁড়ি দিয়ে যেমন ওপরে উঠা যায়, একই সিঁড়ি দিয়ে তেমনি নিচেও না হয়। কি অদ্ভুত না? মানে রান্নার ভিতরে ভক্তি, বলে ভগবানের জন্য রান্না করলে ভক্তি, স্নান করাটাও ভক্তি, বলো ভগবানের মন্দিরে যাব, মঙ্গল আরতি দেখাবো, এই জন্য স্নান করাটাও ভক্তি। কি বলছেন এখানে? আচ্ছা, বাজার করাটা ভক্তি হতে পারে? ভক্তি কত সহজলভ্য দেখুন। বলে না, আজ এখানে অনুষ্ঠান হবে বাবা, একটু বাবা বাবা একটু তোমরা ছাইডে যাও, বাবা একটু ছাইডে যাও, ওইদিকে খেলো, যাও একটু ওইদিকে খেলো বাবা, ওইদিকে খেলো। তা আজকেই মন্দির কর্তৃপক্ষ হয়তো দিনদা বা আমাদের গৌরদাকে ভার পড়েছে, আজ বৈষ্ণব সেবার বাজারটা করে আনুন, জগন্নাথের ভোগের বাজারটা করে আনুন। বিশ্বাস করুন, নিজের আহার আস্বাদনের জন্য যে বাড়ির বাজারটা করি, ওটা সসুখ বাসনা হলেও জগন্নাথের ভোগের জন্য, বৈষ্ণব সেবার জন্য যে বাজার করি, বাজার করাটাও ভক্তি। আসলে ভক্তির রহস্যটা হলো আমরা যা কিছু চেষ্টা করি দিনমান সব নিজের সুখের জন্য, নিজের আত্মসুখের জন্য, এই দশাটা যদি পাল্টে দিতে পারেন, যদি তার সুখের জন্য সকল কিছু হয়ে যায়, তখনই হয় ভক্তি। ভক্তি পাহাড় পরিমাণ কঠিন কিছু না। এই জন্য ভগবানের নিমিত্তে যা কিছু চেষ্টা, এক আমাদের ভক্তমাল চরিত্রে একটা অদ্ভুত কথা শুনেছি। একবার একটা কুকুর কি করলো জানেন? একটা কুকুর একটা মৃত পাখিকে সে ভক্ষণ করবে বলে মুখে ধরে শ্রী গোবিন্দ মন্দিরে চারবার ঘুরলো। মানে ওই পাখিটা কোথায় রেখে খাবে, ওই মন্দিরটাও চারবার পরিক্রমা করলো। রাধারানী কৃপামূর্তিতে প্রকাট হয়ে বললেন, তুই আমার মন্দির প্রদক্ষিণ করলে, যা মৃত্যুর পরে আমি তোকে বৈকুণ্ঠ গতি দিয়ে দিলাম। জয় রাধে, আমি তোকে বৈকুণ্ঠ গতি দিয়ে দিলাম। পরিক্রমা করেছে কুকুরটি, এটা ভক্তমান চরিত্রে আছে, আমার মন করা কোনো সংলাপ নয়। কেউ যদি শ্রদ্ধায় অবহেলায় ভগবানের মন্দির পরিক্রমা করে, পরিক্রমা মানে তো ঘোরা, মাঝখানে ভগবানের বিগ্রহ রেখে প্রদক্ষিণ করা, বলে এই যে ঘোরে তার জন্ম মৃত্যু আসা যাওয়ার ঘোরা বন্ধ হয়ে যায়, সে বৈকুণ্ঠে চলে যায়। এক সাধু জঙ্গলে লাঠি নিয়ে দাঁড়াতো, ধনীদের কাছ থেকে হরণ করে সেই বস্তুগুলো, টাকাগুলো ভগবানের সেবায়, বৈষ্ণব সেবায় লাগিয়ে দিল। সেও বলে, বাবা লোকের কাছে অপহরণ করাটাও ভক্তি হয়, যদি ওটা নিজের ভোগে না লাগিয়ে ভগবানের সেবায় দেওয়া হয়।
মামা ভাগ্নে তারা হরি কথা শুনে চিন্তা করেছে মন্দির করতে হবে গোবিন্দের। তা আমাদের কাছে তো পয়সা কড়ি নাই, তো মন্দির কি করে করব, সেই চিন্তা করতে করতে তারা ভাবলো এই করেই তো জগতের সময় চলে যাচ্ছে, মন্দির না করে তো মরলে হবে না ভাগ্নে। তখন বলছে চলো ধনীর বাড়িতে চুরি করি, ভগবানের জন্য নাই চোর হব, আমরা পতন হয়ে হই ভগবানের মন্দিরটা তো করে যায়। আসলে তাদের উদ্দেশ্যটা মহৎ, ভগবানের মন্দির করবে। তো চুরি করতে গিয়ে কি হলো, বড় সিন্ধুকে মাথাটা এমন করে বেঁধে গেছে আর ছাড়াতে পারছে না। বলছে মামা মুন্ডু কেটে নাও, নালে এখন যদি ধরা পড়ি তোমাকেও গড্ডান দেবে আমাকেও মারবে, মন্দির করা আর হবে না, বরঞ্চ মরে যাই তবু ভালো, ভগবানের মন্দিরটা তো হবে, আমার মাথা কেটে তুমি পয়সাটা নিয়ে গিয়ে মন্দির তৈরি করো। যে আত্মাহতি দিল মন্দির নির্মাণের পর যেদিন শুভ উদ্বোধন হবে সেদিন দেখে সে দাঁড়িয়ে ভগবানের পাশে ঘন্টা বাজাচ্ছে, সে দাঁড়িয়ে ভগবান তার নূতন জীবন দিয়ে দিল। আরে এক মদ্যপ মাতাল, সে কি করেছে জানেন, মদ খেয়ে, মদমত্ত মাতাল তো, মদ খেয়ে নিজের গায়ে একটা হলুদ রঙের কাপড় ছিল, ওই কাপড়টা কাটিতে বাদিয়ে সে মন্দিরের চূড়ায় টানিয়ে দিয়ে বলছে এই হলো মন্দিরের পতাকা। সঙ্গে সঙ্গে গোবিন্দ তাকে বৈকুণ্ঠ গতি দিয়ে ভক্তি দিয়ে দিলেন যে তুই ধ্বজা তুলেছিস আমার মন্দিরে, ভক্তি এত সহজলভ্য, একটুখানি ভগবানের প্রসন্নতার জন্য চেষ্টা করলেও। আচ্ছা মায়েরা যে সাজগোজ করে বলে এটাও ভক্তি হয় নাকি? বললেন কোনো মা যদি তুলসীর কণ্ঠি মালা দিয়ে তিলক চর্চিত করে নিজেকে হ্যাঁ ভগবানের প্রসন্নতার জন্য ভক্তাবেশ ধারণ করে বেশটাও ভক্তি হয়ে যায়। আমি বোঝাতে চেয়েছি, বলতে চেয়েছি, ভগবানের প্রসন্নতার নিমিত্তে যে কিছু চেষ্টা ক্রিয়া সেগুলি হলো ভক্তি, আর যদি নিজের শশুকের জন্য চেষ্টা করি তাহলে সেটা ভক্তি হবে না। এখন আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে, সারা দিন সারা জন্ম করে গেলাম কি, সপ্তই বউ ছেলে মেয়ে নিজের শশুক বাসনায় উন্মত্ত, রাত দিন শয়নে স্বপনে কি করে নিজের ভালো হবে, কি করে নিজে ভালো থাকবো, ভগবানের চিন্তা, সাধুগুরু বৈষ্ণবের চিন্তা, তার শশুক বাসনার চিন্তা আমাদের মোটেও আসে না। এই জন্য ভাগবত শাস্ত্র বলছেন হরিকথা শ্রবণে মাত্রই তোমার হৃদয়ের প্রারব্ধ অপ্রারব্ধ পাপ কুট বীজ সব কিছু বিনষ্ট হয়ে যায়, হরিকথার এত শক্তিশালী। আমরা বেশি সময় নেব না, সময় নেওয়ার অধিকারও নেই, সংক্ষিপ্ত এই ভাগবত ধর্মের কথা আপনাদের বলতে গিয়ে বলবো যে সাধুমুখে হরিকথা শুনুন। আর এই জীবনের অল্প সময় বাকি আছে, আজকের সূর্য শুধু অস্ত যায়নি, আমাদের জীবন থেকেও কিন্তু একটা দিন ঝরে গেছে, আমরাও কিন্তু মৃত্যুর দিকে খুব দ্রুত অগ্রসর হচ্ছি। এখন এই মৃত্যু কথাটি না ভাবলে ভাগবত শুনেও ভক্তি হবে না, মৃত্যুকে সামনে দেখতে হবে আর ভাগবত শুনতে হবে। পরীক্ষিত যেমন শুনেছিলেন সাত দিন আমার আর সময়, একদিন চলে গেছে আর ছয় দিন, মৃত্যুকে সামনে রেখে ভাগবত শ্রবণ করলে আপনার চিত্তের দূষিত ময়লা চলে যাবে, ভগবানে আসক্তি হবে। এইটুকু বলবো, ভগবানের সেবার নাম ভক্তি, ভগবানকে আনন্দ দেওয়ার নাম ভক্তি, নিজের সুখ সুবিধা নিজের দেহ প্রবৃত্তি কামনা বাসনাকে জলাঞ্জলি দিয়ে যদি একটু ভগবান সুখের নিমিত্তে চিন্তা করা যায় তাহলে তা ভক্তি প্রাপ্ত হয়। জগন্নাথের একটু লীলা না বললে কৃপণ হয়ে যাবো।